ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য শো দেখতে পাচ্ছেন ফটোশপে কীভাবে আমরা একটা ক্যামেরার ওয়েব বেনার ডিজাইন ফটোশপে আমরা করতে পারি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশোপে ফটোশপে আমরা কীভাবে একটা ওয়েব বেনার ডিজাইন একটা বানাতে পারি ফটোশপে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে তো চলো শুরু করে যাক এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা মন দিয়ে দেখবেন ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নিত্য নতুন ডিজাইন আপনারা ফটোশপে শিখতে পারবেন বা জানতে পারবেন টিপস এন্ড ট্রিক শর্টকাট টেকনিক সব রকমের ডিজাইন যত রকমের ডিজাইন পাওয়া যায় সব রকমের ডিজাইন আপনারা শিখতে পারবেন তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এই ভিডিওটি আমি কিভাবে বানিয়েছি বা ফটোশপে এই ডিজাইনটা আমি কীভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ তো চলো শুরু করা যাক প্রথম আমরা কী করব এই ডিজাইনটা করাবার জন্য আমরা ফাইলে যাব ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব নিউ অপশান থেকে আমরা কি করব এখান থেকে জাস্ট আমরা একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব এখান থেকে এই ডিজাইনটা করার জন্য একটা সাইজ নিয়ে নেব যে এস ডিজাইনটার জন্য আমি যে সাইজে নিব উনিশশো কুড়ি বা এক হাজার আশি এখানে বাহাত্তর পিক্সেল বা ইঞ্চি এখন জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো সোটা আমাকে তো জাস্ট আমি একটা নিয়ে নিলাম এখান থেকে একটা সাইজ এখান থেকে আমি কী করব জাস্ট আমি একটা যে কোনো কালার অলরেডি আমরা এখান থেকে পিক করে নেবো এখান থেকে যে কোনো কালার হালকা কালার একটা পিক করে নেবো জাস্ট এরকম কালার একটা আমি পিক করে নিলাম অলরেডি এখান থেকে আমি কি করব জাস্ট এখান থেকে জাস্ট র্যাক্টং কালার টুল নিয়ে নিলাম র্যাক্টং কালার টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা আমি যে কোনো কালার একটা জেড কালার নিয়ে নিলাম এখান থেকে হোয়াইট কালার একটা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দিলাম কন্ট্রোল টি দেওয়ার পর এইরকম সাইজে একটা জাস্ট আমি এরকম জাস্ট আমি এরকম জাস্ট একটা র্যাকটুঙ্গালা একটা নিয়ে নিলাম জাস্ট কোনা সাইজে এরকম পারফেক্ট একটা সাইজ অনুযায়ী তো এটা যদি না বসে তখন আমারও পারফেক্ট অনুযায়ী আবার আমি এটা কাস্টমাইজ করে নেবো তো জাস্টকে তো এখান থেকে আমি যেটা করেছি এখান থেকে জাস্ট কতগুলো ইমেজ অলরেডি আমি ডাউনলোড করেছি এখান থেকে জাস্ট ক্যামেরা তো আমি জাস্ট এই ইমেজটা প্রথমে আমরা নিয়ে নেবো এখান থেকে জাস্ট ওপেন করে এখান থেকে শো দেখতে পাচ্ছেন তো জাস্ট আমি এই এই ইমেজটাকে জাস্ট এরকম সাইজে আমি ওপেন করে নিলাম এটা হালকা আমি জুম করে দিয়েছি শো দেখতে পাচ্ছেন তো এটা আমি জাস্ট এখান নিয়ে নিলাম আর এখান থেকে আমি যেটা করেছি এটাকে আমি যে এটা যেটা আমি নিয়েছিলাম এটাকে জাস্ট আমি একটা কপি করে নেবো এখান থেকে জাস্ট টি দিয়ে দেবো কন্ট্রোলটি দেওয়ার পর জাস্ট আমি এরকম সাইজ আমি এ কোণা থেকে এ কোনায় জাস্ট আমি এরকম একটা জাস্ট এক টুঙ্গাল নিয়ে নেব আর এখান থেকে জাস্ট এটা হালকা আমি ছোটো করে দেবো এখান থেকে ছোট হালকা এখান থেকে এরকম করে দেবো অলরেডি এখান থেকে আমি কী করবো কালারটা আমি চেঞ্জ কাস্টমাইজ করে নেব এখান থেকে চেঞ্জ করে দেবো অলরেডি জাস্ট এরকম কালার একটা আমি দিয়ে দিলাম এখান থেকে আমি কী করব জাস্ট একটা প্লেস এম্বুডেড অপশানে গেলাম এখান থেকে জাস্ট আমি একটা কী করব এখান থেকে জাস্ট ক্যামেরা ক্যামেরা একটা অপশান নিয়ে নিলাম ক্যামেরা ফটো একটা নিয়ে নিলাম এখান থেকে সো ডান ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ক্যামেরা ইমেজ অলরেডি আমি এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে সো ডান ওকে সো অলরেডি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আর যেটা আমি এখান থেকে করবো এখান থেকে প্লেস এম্পোর্টেড অপশন যে এখান থেকে একটা ইমেজ অলরেডি আমি এখান থেকে নিয়ে নেব এখান থেকে সো ডান ওকে এখান থেকে জাস্ট আমি ছোটো করে দিলাম এখানটার কাছে জাস্ট আর হালকা ছোটো করে দিলাম ডান ওকে এখানটার কাছে আমি ডান ওকে এখান থেকে যেটা আছে এখান থেকে যেটা আছে সেটা আমরা নিয়ে নেব এখান থেকে শো দেখতে পাচ্ছেন এখান থেকে যে লেখাটা আছে ওপরে যে লেখাটা আছে সেই লেখাটা জাস্ট এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে এখান থেকে জাস্ট আমি নিয়ে চলে আসবো কন্ট্রোলটি দিয়ে দিলাম কন্ট্রোলটি দেওয়ার পর এরকম পজিশন আমি একটা রেখে দিলাম এরকম পজিশন একটা রেখে দিলাম উপরে সবার উপরে শো দেখতে পাচ্ছেন আর এখান থেকে যে লেখাগুলো আছে এখান থেকে জাস্ট এখান থেকে আমি নিয়ে নেব এখান থেকে জাস্ট এখান থেকে ট্যাক্সগুলো যেগুলো আছে সেই ট্যাক্স ট্যাক্সগুলো ট্যাক্সগুলো নিয়ে নেব অলরেডি কন্ট্রোলটি দিয়ে দেবো এখান থেকে জাস্ট ট্যাক্সগুলো আমি নিয়ে নেব এখান থেকে তো এরকম পজিশান আমি কিন্তু রেখে দিলাম অলরেডি এটাকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে লেখাগুলো আছে সব লেখাগুলো এখান থেকে আমি কিন্তু নিয়ে নিলাম আর এখান থেকে যেটা করে ভিজিট নেওয়া যে লেখাটা আছে সেই লেখাটা এখান থেকে জাস্ট আমি এখান থেকে নিয়ে নিলাম অলরেডি জাস্ট কন্ট্রোলটি দেবো যেখানে খুশি সেখানে ভিজিট নাম লেখাটা আমি লিখতে পারি তো এখান থেকে আমি জাস্ট এইরকম অনুযায়ী লিখে দিলাম এখান থেকে যদি চাই যে আমি কালারটা কাস্টমাইজ করতে তো এখান থেকে যে কোনো কালার ওয়াই জেড আমি দিতে পারি এখান থেকে জাস্ট হালকা কালার এই কালারটা আমি কিন্তু দিতে পারি যে কোনো কালার ওয়াই জেড দিতে পারেন তো যেটা তোমাদের কাছে ভালো লাগবে সে কালারটাই দিবেন তো আমার জাস্ট এই এরকম একটা কালার আমি দিয়ে দিছি আমার যে এইটা এটার মধ্যে ছিল দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এটা হালকা আমি ডার্ক করে দিলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর লাগবে দেখতে পারফেক্ট সো ডিজাইনটা পারফেক্ট লাগছে সো দেখতে পাচ্ছেন আমি হালকা জুম করে দেখিয়ে দিচ্ছি সো ডিজাইন আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে শো কেমন লাগলো ভিডিওটি তো দেখতে পাচ্ছেন কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার ফটোশপ শিখতে পারবেন বেসিক একটু অ্যাডভান্স লেভেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রেমী ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন আর ভিডিওগুলোকে বারবার চেষ্টা করবেন শিখবার তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুই ছিল নেক্সট টিউটাল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো